তো ফ্রেন্ডস, গত কয়েকটি ভিডিওতে আমি শেয়ার করেছি আল আহলি মোবাইল অ্যাপ্লিকেশনটি দিয়ে কিভাবে আপনার টাকা পাঠাবেন। দেখতে পাচ্ছেন আল আহলি মোবাইল অ্যাপ্লিকেশনটি আছে, এটি দিয়ে আপনার বাংলাদেশ না পৃথিবীর যে কোনো প্রান্তে টাকা পাঠাবেন। ফ্রেন্ডস, এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আল আহলি কুইক পে অ্যাপ্লিকেশনটি দিয়ে দেখতে পাচ্ছেন, আমি আগে কিন্তু দেখে গিয়েছিলাম আল আহলি মোবাইল এই অ্যাপ্লিকেশনটি দিয়ে, আর নতুন একটি লঞ্চ হয়েছে অ্যাপ্লিকেশন কুইক পে NCB। এই অ্যাপ্লিকেশনটি আরও দ্রুত গতিতে আপনার টাকা যায়, এই অ্যাপ্লিকেশন দিয়ে টাকা পাঠিয়ে দেখে নিব। দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি অলরেডি ডাউনলোড আছে, আমি ওপেন করে নিচ্ছি। আপনারা প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কুইক পে NCB। ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে নিচ্ছি। কীভাবে ইউজার পাসওয়ার্ড বানাতে হয় ওই ভিডিওর লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনি দেখে নেবেন। আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে নিচ্ছি। দেন লগ ইন হওয়ার সাথে সাথে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন একটি SMS কোড যাবে। এই SMS কোডটি ইনপুট দিয়ে SMS কোডে ফিল করে দেবেন, আমি ফিল করে দিচ্ছি। ফিল করে দেওয়ার পর প্রসিড নামে যে অপশন আছে প্রসিডে ট্যাপ করে দেবেন, আমি প্রসিডে ট্যাপ করে দিচ্ছি। দেন ফিনিশে ট্যাপ করে দেবেন। ফিনিশে ট্যাপ করে দেওয়ার পর আপনার ইন্টারফেসটি এইরকম হবে। দেন কুইক পেতে ট্যাপ করে দেবেন, আপনি টাকা পাঠাতে হলে কুইক পেতে ট্যাপ করে দেবেন। দেন কুইক পে ট্রান্সফারে ট্যাপ করে দেবেন, আমি কুইক পে ট্রান্সফারে ট্যাপ করে দিচ্ছি। প্লে সিলেক্ট টু ব্যান্ড পেকের রাইটে অ্যারো আছে, দেন অ্যারোতে ট্যাপ করে দেবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটি এখানে শু হবে, যেখানে টাকা পাঠাতে চান সেই অ্যাকাউন্ট নম্বরটি সিলেক্ট করে নেবেন, চাইলে আপনার নম্বরও টাকা পাঠাতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইনপুট দিয়ে অ্যামাউন্ট, এখানে সার আছে, সার মানে সৌদি আল, আমি BDT করে নিয়েছি মানে বাংলাদেশি টাকা। এখন ইনপুট দিয়ে অ্যামাউন্টে আপনার টাকার অঙ্কটা এখানে বসিয়ে দিবেন, আপনি যত টাকা পাঠাতে চান এখানে ইনপুট দিয়ে অ্যামাউন্টে বসিয়ে দিবেন। আর যদি আপনার সৌদি রিয়ালের টাকা রিয়াল পাঠাতে চান এখানে SAR মানে সৌদি রিয়াল আপনি পাঠাতে পারবেন। আমি যেহেতু বাংলা টাকাই আমি পাঠাবো বাংলাদেশে, তাই বাংলাদেশি টাকার অঙ্কটা আমি এখানে ফিল করে দিচ্ছি। ফিল করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পারপাস অবশ্যই ট্রান্সফার ফ্যামিলি অফ ফ্রেন্ডস রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার ফ্যামিলি অফ ফ্রেন্ডস আছে, আমি এটি রেখে দিচ্ছি। এটা রেখে দেওয়ার পরে এইখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন প্রসিড নামের যে একটি অপশন আছে প্রসিডে ট্যাপ করে দেবেন, আমি প্রসিডে ট্যাপ করে দিচ্ছি। প্রসিডে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড হবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন কনফার্মে ট্যাপ করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমার তিনটি গ্রিন হয়েছে, এবং আপনি দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার ইউর ট্রান্সফার হ্যাজ বিন সাকসেসফুলি মেসেজ চলে এসেছে। ফ্রেন্ডস, এটি খুব আগের যে দ্রুত গতিতে যায় টাকাটা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। দেন এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বারটা আমার চলে এসেছে, আর একটি আপনার ডকুমেন্ট আপনি নিয়ে যাবেন, আমি আগের ভিডিও বলছি PDF-এ আপনি ট্যাপ করে দেবেন। PDF-এ ট্যাপ করে দেওয়ার পর জাস্ট ওয়ানে ট্যাপ করে দেওয়ার পরে এইখানে আপনার PDF ফাইলটি চলে আসবে আপনার। দেন রাইটে থ্রি ডট আছে, থ্রি ডটে ট্যাপ করে দেবেন। দেন এইটা আপনার ডাউনলোড করে নেবেন অথবা আপনার প্রিন্ট করে নেবেন, তাহলে আপনার হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড টিপস পেতে এই চ্যানেলের সাথেই থাকুন।